আসলে দেখেন বমি বমি ভাব কিংবা বমি করা এটা মানে যে উনি সন্তান সম্ভব তা কিন্তু না এই ধরুন বমি করা বা বমি ভাব মাথা ব্যথা করা জ্বর এগুলো অন্যান্য অনেক রোগের কারণ আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন জীবন মরণ তো আল্লাহর হাতে এটা মানুষের হাতে না উপরওয়ালা সবকিছু জানেন আমি আপনার স্ত্রীর সব রিপোর্ট খুব ভালো করে দেখলাম আপনার স্ত্রীর ব্রেন টিউমার বাইরে থেকে এমনি তাকায় আসো কি লিখা ভেতরেও আমার ভেতরে অনেক কি আছে আমি তো তোমার বুকের মধ্যেই থাকি নাকি থাকি না একজন খুব আশা করছিল বাবা হইব বাবা হইতে পারতেছে না এর লেগে কি আর মন খারাপ বাবা অনুসাইতে ভালোবাসার মানুষের বুকের মধ্যে পাইছে থাকার বেশি আনন্দ তোমার বুকের মধ্যে তোমার মধ্যে আমার একটু বাসা নিকো আমার বাবা অনলাগ কি হয়েছে তোমার কি সামনেটা কই আমার লগে কিন্তু ঢুকছে মানে হাসপাতালে এত বড় হাসপাতালে হারাই গেছে আমি খুঁজতেছি খারো দু মিনিট বল ওই বসলু আরে কে আছে মানুষ কি নিঃশ্বাস নেওয়া ছাড়া বাঁচতে পারে তাহলে আমি আমার রোজিনারে ছাড়া কেমনে বাঁচলাম আমি জানি জন্ম মৃত্যুর মালিক আল্লাহ কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি কি করো মনা মোবাইল রিচার্জ করি তুমি জানো কারা সেরা রিচার্জ অফার দেয় জানি নগদ সেরা রিচার্জ অফার দেয় কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলার ভিতর আমি নাই ভাই অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নাই সোনা কি কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন তারপর 4 ডিজিটের পিন সেট করুন ব্যাস খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম